রাজ্যের বৃহত্তম রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডের টয়লেট ব্যবস্থা সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। ফলে প্রাকৃতিক কার্য সম্পাদন করতে যাওয়া রোগীসহ তাদের আত্মীয় পরিজনরাও বিভিন্ন সময় লজ্জার শিকার হচ্ছেন। পাশাপাশি স্বচ্ছতা বজায় নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডের টয়লেট কক্ষগুলির করুণ অবস্থা। লজ্জা নিবারণ করতে প্রাকৃতিক কর্মসম্পাদনে যাওয়া রোগীসহ নিকটাত্মীয়রা দরজা লক করবেনই, কিন্তু এই দুইটি ওয়ার্ডের টয়লেটে কোনো লক সিস্টেম নেই, ফলে সবই উন্মুক্ত। ভেতরে বসা লোকটা এই চিন্তাতেই টেনশনে থাকেন যে কে জানি আইয়া পড়ে গো। এমতাবস্থায় অনেকেই লজ্জারও সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। লজ্জা ঢাকতে গিয়ে যদি লজ্জার শিকার হতে হয়, এটা মানব পরিপন্থী। এ ব্যাপারে অনতিবিলম্বে স্বাস্থ্য দপ্তর সহ স্বাস্থ্যমন্ত্রী নজর দিক, এটাই দাবি করছেন রাজ্যবাসী। আমির হোসেনের রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।